নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আমার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের মিষ্টি রেসিপি। আর এই লাড্ডু রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, পুজোর দিনে কিংবা যে কোনো দিনেই এই মিষ্টিটা খাওয়া যেতে পারে। দেখতে যেমন কালারফুল হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম সময়ে চটজলদি করে বানাবো। এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা নারকেল, আর এটাকে ভালো করে ভেঙে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নারকেলগুলোকে কুড়িয়েও নিয়েছি, আর নারকেলগুলো ঠিক এভাবে করে কুড়াতে হবে, ভালো করে একদম মিহি করে। কোরানো নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি 350 গ্রাম চিনি। চিনিটা ভালো করে নারকেলের মধ্যে মাখতে হবে, যত ভালো করে মাখা হবে লাড্ডুগুলো কিন্তু তত ভালোই খেতে হবে, আর ভালোভাবে লাড্ডু পাকানো যাবে। চিনিটাকে ভালো করে এভাবে করে সময় ধরে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিতে হবে। চিনি আর নারকেল ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, আর এরকম মুঠো করলে যাতে লাড্ডুর মতো হয় তখনই বুঝতে হবে চিনি আর নারকেলটা ভালোভাবে মাখা হয়েছে। লো ফ্লেমে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এবার মেখে রাখা নারকেলটা। নারকেলটা দিয়ে একদম লো ফ্লেমে রেখেই সব সময় নাড়াচাড়া করে এটাকে একদম আঠালো করে রান্না করে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে লো ফ্লেমে রেখে সবসময় নাড়াচাড়া করে একদম আঠালো করে রান্না করে নিতে হবে। আর সবসময় নাড়াচাড়া করতে হবে, না হলে চিনিটা কড়াইয়ে লেগে যাবে আর পুড়ে যাবে, আর নারকেল নাড়ুগুলো কিন্তু খেতেও ভালো হবে না। বেশ খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিয়েছি। চিনিটা ভালোভাবে গলে গিয়ে আর নারকেলের সঙ্গে মিশে গিয়ে অনেকটা আঠালো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ দানা। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি, তাতে করে লাড্ডুগুলো খেতে খুব সুস্বাদু হবে আর একটা সুন্দর স্মেলও আসবে। আবারও এটাকে নাড়াচাড়া করে আরও আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিয়েছি, অনেকটাই আঠালো হয়ে এসেছে। এখন এটাকে হাই হিটে রেখে আরেকটু শুকনো করে নেব, তবে বেশি শুকনো করলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে আর লাড্ডু কিন্তু পাকানো যাবে না। নারকেলের লাড্ডু তৈরি করার জন্য ডোটা তৈরি হয়ে গেছে আর একদম আঠালো হয়ে গেছে। এবার এটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে, তবে সম্পূর্ণ ঠান্ডা হলেও কিন্তু চলবে না। যখন একটু গরম একটু ঠান্ডা অনুভব করা যাবে হাতের সাহায্যে, তখন এটাকে লাড্ডু পাকিয়ে নেব। এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি, এখন এগুলোকে লাড্ডু তৈরি করে নেব। প্রথমে হাতের সাহায্যে এটাকে বেশ কিছুটা ডো নিয়ে এরকম চেপে চেপে লাড্ডু তৈরি করে নিতে হবে, আর যত ভালো করে চেপে চেপে লাড্ডুগুলো বানানো যাবে ততই কিন্তু দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। সমস্ত নারকেলের লাড্ডুগুলো একে একে বানিয়ে নিয়ে একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছি বেশ কিছুটা করে গ্রেট করা পেস্তা। তাতে করে লাড্ডুগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। লাড্ডুগুলো খুবই নরম হয়েছে, আর দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু কোনো চিটচিটে ভাব নেই। চিনির পরিমাণটা যদি বুঝে দেওয়া যায় তাহলে কিন্তু লাড্ডুগুলো এরকম হবে, ভিতর থেকে কোনো চিটচিটে ভাবও থাকবে না, আবার ভালোভাবে লাড্ডুগুলো পাকানোও যাবে আর ভেঙেও যাবে না, আর খেতেও লাগবে খুবই সুস্বাদু। আর এরকম নারকেলের লাড্ডুগুলো যদি হালকা মিষ্টি হয় তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, চিনির পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। লাড্ডুর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।